গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউ আমি শীলা জি আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবে আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি আমাদের পছন্দের ভিডিও এটি নন রিকোয়েস্টেড ভিডিও অ্যাকচুয়ালি এই যে গানটি আপনারা টাইটেল থেকে বুঝতেই পারছেন এই গানটি আমাদের প্রচন্ড ফেভারিট আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে যদিও আমি শুধুমাত্র মানে গানটির অডিও শুনেছি ভিডিও এখনো বা ভিজুয়ালি আমি দেখিনি আর তোর বাট আমার নাটকটা দেখা তো সেখানে আমি গানটা শুনেছিলাম তো অসম্ভব ভালো লেগেছে আচ্ছা অ্যাকচুয়ালি ওই আমাকে সাজেস্ট করেছিল তো গানটা আমি শুনেছিলাম ও আমাকে রেকর্ডিংটা পাঠিয়েছিল অডিওটা ডাউনলোড করে তো যাই হোক তো যেহেতু গানটা আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে আর অবশ্যই এটা একটা বাংলাদেশি নাটকের সং তো তার জন্য আমাদের মনে হলো যে এটা রিকোয়েস্ট না হওয়ার সত্ত্বেও আমরা এই ভিডিওটা নিয়ে আসি কারণ এটা আমাদের খুব ভালো লেগেছে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো তাহলে দেখে নিই যে গানটা অ্যাকচুয়ালি কি গানটির নাম হচ্ছে আমি চাই না বলতে ভালোবাসি সিঙ্গার আরমান রহমান প্রত্যয় লিরিক্স আরমান রহমান প্রত্যয় মিউজিক রেজওয়ান শেখ সং এডিট রাকিব হাসান আবির ওএসটি অফ ড্রামা অর্থাৎ অফিসিয়াল সাউন্ড ট্র্যাক অফ ড্রামা লাভার্স স্ক্রিপ্ট এন্ড ডিরেকশন প্রীতি দত্ত অ্যাসোসিয়েট ডিরেকশন বিশ্বজিৎ দত্ত সিনেমাটোগ্রাফি বিশ্বজিৎ দত্ত লেভেল সাউন্ডটেক এছাড়া আমরা গানটিতে কাস্ট হিসেবে দেখতে পাবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুজন তারকা জনপ্রিয় নাট্য অভিনেতা তারা হচ্ছেন জোহান এবং মিথিলা তাহলে চলুন আমরা তো অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড গানটি দেখার জন্য আর তাহলে চলুন সবাই মিলে গানটি দেখে নিই আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন দেখা শুরু করি আপনার বিয়ের ব্যাপারটা কখনো আমাকে বলেননি যে ও বলিনি আমি কিন্তু কালকে সারা রাত জেগেছিলাম দরজা খুলবো বলে আমি চাই না বলতে ভালোবাসি তবু বুঝে নিও তুমি প্রিয় আমি পাই না শুনতে তোমার কথা তবু বলি তুমি সাথে চলো আমি হাসি আবার কাঁদি একটু ছোঁয়া তোমার পেলে আমি রোজই তোমায় খুঁজি শুধু প্রেমের ভেলায় ভেসে আমি চাই না বলতে ভালোবাসি তবু বুঝে নিও তুমি প্রিয় আমি পাই না শুনতে তোমার কথা তবু বলি তুমি সাথে চলো সেই স্মৃতির অল্পনাতে পদ্ম পাতার ঝিলে বৃষ্টি কণা আছড়ে পড়ে আমার বালু চড়ে মিষ্টি হাসির কন্যা তুমি প্রেমের অভিলাষে দাও ভরিয়ে আমার মন শান্ত বিকেল ছাদে আমি হাসি আবার কাঁদি একটু ছোঁয়া তোমার পেলে আমি রোজই তোমায় খুঁজি শুধু প্রেমের ভেলায় ভেসে আমি চাই না বলতে ভালোবাসি তবু বুঝে নিও তুমি প্রিয় আমি পাই না শুনতে তোমার কথা
তবু বলি তুমি সাথে চলো। মিথিলারা আর কি তিন বন্ধু মিলে চিটাগং এ বেড়াতে যাবে, তো চিটাগং একটা হোটেলে উঠবে, তো সেখানকার রিসেপশনিস্টে আর কি জব করে হচ্ছে জোভান, তো সেখানে ওদের প্রথম দেখা হবে, তো সেই হিসেবে ভালো জোভানের দিক থেকে একটা ভালো লাগা আর কি এরকম ব্যাপার থাকবে। তো তারপরে মিথিলা ওখান থেকে চলে আসবে হোটেল ছেড়ে, তো তারপরে জোভানের একটু মন খারাপ হবে এরকম একটা ব্যাপার রয়েছে। তো তারপরে জোভান আর কি বাবার প্রেশারে ঢাকায় জব নিয়ে আসবে, তো কোইনসিডেন্টলি ও মিথিলার বাড়িতেই ভাড়া উঠবে, তো সেখানে আবার মিথিলার সাথে দেখা হবে। বাট মিথিলার তখন বিয়ে ঠিক হয়ে গেছিল, বাট আর মিথিলার জবও চলে গেছিল, তো প্রচন্ড গরিব হয়ে গেছিল মিথিলারা। গানটা তো খুব সুন্দর, যিনি গেয়েছেন একটা সিঙ্গার এবং তিনি অ্যাকচুয়ালি লিরিক্সও লিখেছেন আরমান রহমান প্রত্যয়, তো তিনি তো খুবই সুন্দর গেয়েছেন কারণ তার গানের গলা ভীষণ সুন্দর এবং তিনি গানটাকে খুব সুন্দরভাবে গেয়েছেন, তিনি সুন্দরভাবে লিরিক্সটাও লিখেছেন, মানে যে যে প্রত্যেকটা ওয়ার্ড তিনি ওয়ার্ডগুলো খুব আর কি হার্ট টাচিং আর খুব প্রেমের সাথে যাচ্ছে, এক্স্যাক্টলি ইভেন গানটার সিচুয়েশনের সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে এবং তার সাথে তিনি ততটাই সুন্দরভাবে গেয়েছেন, তো তার জন্য লিরিক্স সুর গানের গলা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু গানটা খুবই সুন্দর হয়েছে। ভোকাল সাউন্ডটা একটু মানে একটু অন্যরকম, মানে বেশ মানে অন্যরকম ভালো লাগা আর একটা শুনে একটা বেশ ক্যাচি একটা ব্যাপার আসবে, মানে সত্যি কথা বলতে শুনে গেছি ব্যাপারটা হচ্ছে, আমি তো অডিওই শুনেছি, আমার অডিওটা শুনে এত সুন্দর লাগছে, কারণ আমি যখন নাটকটা দেখছিলাম তখন মাঝে মাঝে আর কি এই গানটার একটু একটু ঝলক আসছিল, মানে পুরোটা একসাথে ছিল না ফার্স্টে, তো সেখান থেকেই আমার ভালো লাগাটা শুরু হচ্ছিল, যে মনে হচ্ছিল যে আরেকটু কেন পুরোটা হচ্ছে না বা পুরোটা কেন শুনতে পাচ্ছি না, তো তারপরে নাটকটা শেষ করার পরে আমি মানে গানটা দেখে আর কি অডিওটা ডাউনলোড করেছিলাম, তারপর সুদীপটাকে সেন্ড করেছিলাম, তো সত্যি গানটা খুবই সুন্দর, গানটা খুবই সুন্দর। আর যদি আমরা বাদবাকি গানের সিনের কথা যাই, তো অবভিয়াসলি মিথিলাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, খুব মিষ্টি দেখতে, তো খুব মিষ্টি দেখতে। আর জোভানের আমি নাটক দেখিনি, আমি গানগুলো দেখেছি অভিমান, তো এই যে গানগুলো ছিল অভিযোগ, তো ডেফিনেটলি ওখানে আমার তো মেজামিলকে ভালো লাগেই, তো যেহেতু তার সাথে জোভান ছিল তো জোভানকেও আমার খুব ভালো লাগে, জোভান সত্যি খুব ভালো মানে ট্যালেন্টেড অভিনেতা, মানে আমি ইদানিং আর কি প্রচুর বাংলাদেশি নাটক দেখেছি, তো অ্যাটলিস্ট দিনে দুটো করে তো আমি দেখাই হয়, এরকমও হয় কোনোদিন একটা বা খুব বেশি হলে দুটো, অনেক সময় তিনটেও হয়েছে, তো তখন আমি জোভানের প্রচুর নাটক দেখেছি রিসেন্ট যে নাটকগুলো, তো সত্যি খুব ভালো অভিনেতা, তো ওটাই আর কি জোভান মিথিলাকে খুব সুন্দর লাগে, ওদের কেমিস্ট্রিটা খুব সুন্দর, একটা সত্যি কেমিস্ট্রিটা সুন্দর লাগছে নাটকটা, একটা মিষ্টি একটা মানে একটা মানে চোখে চোখে ইশারাতে, ইভেন গানের লিরিক্সও সেটাই রয়েছে, মুখে প্রকাশ না করে ভালোবাসা বোঝানো, তো সেই জিনিসটা কিন্তু পর্দাতেও বা মানে স্ক্রিনেও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তো যাই হোক গানটা খুব সুন্দর, তো আশা করছি হয়তো নাটকটাও সুন্দর হবে, তো আপনারা যারা এখনো নাটকটা দেখেননি ইনক্লুডিং মি, তো যাই হোক তো নাটকটা দেখতে হবে, আর বাদ বাকি তো নাটকের ব্যাপারে আর কিছু আমার তো কিছু বলার নেই, তো গানটা দেখলাম, গানটা বলতে পারি অবশ্যই খুবই সুন্দর, গানের গলা মিউজিক লিরিক্স ইভেন জোভান মিথিলার অ্যাক্টিং, তাদের বন্ডিং, তাদের কেমিস্ট্রি, তো সবকিছু নিয়ে গানটা আমাদের পার্সোনালি খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর, এবং যে সিঙ্গার রয়েছে তো তিনি হচ্ছেন খুবই মানে একদম রাইজিং স্টার, রাইজিং ট্যালেন্ট আর কি বাংলাদেশে, তো তার খুব নতুন নতুন তিনি সবে কাজ শুরু করেছে, তো আমাদের তরফ থেকে অর্থাৎ বম ভিউজের তরফ থেকে এই গানের লিরিক্স এবং লিরিক্স যে লিখেছেন এবং যিনি গেয়েছেন অর্থাৎ আরমান রহমান প্রত্যয়, তো তার জন্য আমাদের তরফ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা, তিনি ফার্স্ট গানেই অপুরা একদম কামাল করে দিয়েছেন, তো আমরা আশা
আশা করব এবং অবশ্যই আমরা প্রে করব, আমরা চাইব যে আপনি আরো ভালো ভালো কাজ করুন এবং এইভাবে আরো এগিয়ে যান এবং বাংলাদেশ কেন আমাদের ভারতেও আমাদের বাংলাতেও আপনি কাজ করুন এবং আরো জনপ্রিয়তা অর্জন করুন, আরো বিখ্যাত হন, আরো মানুষের ভালোবাসা অর্জন করুন। তো যাই হোক, আপনারা যদি পরবর্তীকালে এই ধরনের আরো নাটকের গানের রিয়াকশন আমাদের চ্যানেল থেকে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এছাড়া ভিডিওটা সবার মাঝে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটা। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তো সেখানেও আপনারা চাইলে ফলো করতে পারেন, ফেসবুক গ্রুপও আছে সাথে সাথে একটি, সেখানে জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন মানে শিলাজিতা সুদীপ্তা হিসাবে তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এইগুলি ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।